গাছগুলোকে একটু রোদ খাওয়াতে হবে। কম্পিউটার বলবো একটু ছাদে দিয়ে আসতে, একটু জল আর রোদ না দিলে হবে না। জল মাঝে মাঝে দিই কিন্তু রোদ একদমই দেওয়া হয়নি আনার পর থেকে, তাকে একটু রোদে দিয়ে আসবো, হালকা রোদ আছে বলে। তো রোদ খেয়ে গেলে গাছগুলো একদম সতেজ হয়ে যাবে। কালকে একটা সিরিয়াস কাজ হয়েছে, মানে কাণ্ড হয়েছে আমার তুলসী তলায়। তোমরা অনেকে দেখেছো একটা ছোটো থেকে শালগ্রাম শিলা আছে, সেই শালগ্রাম শিলাটা কালকে পম্পা সকালে জল দিতে গিয়ে খুঁজে পাচ্ছে না। দেখলাম দেখ উপরে কোথাও আছে, হয়তো কোনো কারণে পড়ে গিয়ে হতে পারে, কারণ আমার ওই ব্যারিকেড মতো যে দেওয়া থাকে তুলসী মঞ্চ ওটা নেই, ভেঙে গেছে ঝড়ে। তো বললাম দেখ পড়ে আছে, কিন্তু পম্পা তাও খুঁজে পাচ্ছে না। তারপর বিকেলে আমি পম্পাকে জিজ্ঞেস করছি যে পম্পা জামাকাপড় তুলতে গিয়ে দেখছি না তোকে ওখানে নেই। আমার পম্পা কেন পম্পা পাশ নিয়ে খুঁজে, পম্পা বলছে যে পাঁচি মানে ছাদের যে এই রেলিংটা আছে রেলিংয়ের ওপার থেকে নিচে পড়ে গেছে কোনো কারণে, বা কোনো কারণবশত যাই হোক হয়ে হবে। দিয়ে তো সঙ্গে সঙ্গে আমি আবার অপরেশাকে বললাম, অপরেশা নিয়ে আনলো। তখন কথা হচ্ছে তুলসী মঞ্চ থেকে কেন ওই এটা শিলাটা লাভ দিল ওই পারে, এটা মিস্ত্রি আছে একটা কাণ্ড, কেমন করে পড়লো, কারণ অত ভারী জিনিস হাওয়াতেও পড়বে না, আর আশা করি বিড়াল টিড়াল ওখান থেকে উঠে বা মুখে নিয়ে দেবো না, কারণ এতদিন ধরে পড়ে এতদিন ধরে ওখানে আছে, এতদিন ধরে কিছু হয়নি। তো কালকে এই কাণ্ডটা ঘটে গেছে, ভুতুরিয়া কাণ্ড, ভুতুরিয়া ভুতুরিয়া বা ব্ল্যাক ম্যাজিক যাই বলতে পারো। রুটি আর ডাল, রুটি আর ডাল প্রধান, ডাল বেশি করে খাও যাদের ওই মানে কোনো প্রবলেম যদি না থাকে এক্সট্রা, তাহলে তোমার ডাল বেশি করে খাও, ডালটা খেলে শরীরের ভালো মানে প্রোটিনটা ভালো আছে। এই যে ছোলা টোলাও আনিয়ে রাখবো ভিজিয়ে রাখার জন্য, ছোলা মটর দিয়েও স্যালাড করে খাওয়ার জন্য। যে টিফিনে মুসুরির ডাল সিদ্ধ আর রুটি, কান কী খাচ্ছে টিফিনে কী জানি, আজকে সকালবেলাটা চা বানিয়েছে তাজা, যে তাজ যে চাগুলো হয় প্যাকেটে থাকে ওগুলো দিয়ে। আমি রেডি হয়ে গেছি, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, এই জায়গাটা আমার ল্যাপটপ রেখে আমার কাজ হবে, এসে পরিষ্কার করবো। তো আমি রেডি, দেখো ভালোই লাগছে, চোখে কাজলটা না পড়লে একটু ফাঁকা ফাঁকা লাগে, বাকি ভালো লাগছে। কিন্তু আমি না ওয়েট লস করছি জানো, কেউ আমাকে বলছে না, কিন্তু আমি জামাকাপড় দেখে বুঝতে পারছি। যাই হোক সেটা বলে লাভ নেই, কেউ যখন দিচ্ছেই না বাবা তো কিছু করার তো নেই। চলো নিচে যাই, নিচে ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো। ও মাস্ক নিয়ে নি, মাছ নিয়ে নিয়েছি, আজকে অনিমাদি করছে ব্রাউন রাইস আর সবাই খাবে বলে মাছের ঝোল আর পালং শাকের তরকারি, মাছের ঝোল পালং শাকের তরকারি। আর আমার ওই ঝোলটা মাছ থাকবে না, মাছ দেবে না ওতে তাড়ি হয়ে গেল। চলো সবজিটা একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করছি, হেলদি ডায়েট। তো এখন বইতে বাসে দুটো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, কেন আমার খাওয়া দাওয়া হয়ে যায় তোমার জানো একটার মধ্যে। তো আমার লাঞ্চ চলে এসেছিলো, আমার খাওয়া হয়ে গেছে। ওখানে আমাদের একটা খাবার টেবিল আছে যেখানে আমি লাঞ্চ করে নিয়েছি, এখন সবাই বাকি স্টাফেরা লাঞ্চে গেছে, মানে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সবাই।
তো চেয়ারপার্সন ম্যাম বসে আছে, বসে বসে ভালো একটুখানি ভিডিওটা করে দিই, কারণ আমি আজকে কিছুই দেখাতে পারবো না, কারণ কালকে যেহেতু এক্সাম, নিচে আমাদের প্রচুর কাজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওয়েমার শিট থেকে আরম্ভ করে প্রচুর কাজ আছে, সেগুলো আমাদের কমপ্লিট করে রাখতে হবে, এবং সেগুলো সব কমপ্লিট করার পর তোমাদের সাথে আমি সন্ধ্যেবেলায় গিয়ে ওপরে গিয়ে কথা বলতে পারবো। সেই জন্য এটা আমার রুম, এটা আমার চেয়ার, তো তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই মাত্র আমি ওপরে এলাম, এটা একটা বিস্কুট খেলাম, এখন বাসে 6:35। এই মাত্র ওপরে এসে আজকে সারাদিন আমার কিছু ভিডিও করা হয়নি, সকালবেলা সে তোমাদের বাই বলে গেছি আর নিচে একটুখানি করেছি আর স্নান দিয়েছে, কাজে আজকে ভিডিওটা এডিট করে কোনো লাভ নেই। আজকে হচ্ছে তোমার বুধবার, বৃহস্পতিবার দিন, মানে কালকে সকাল থেকে টাইম পাবো না, যেটুকু ভিডিও করবো কাল, নাহলে শুক্রবার দিন তোমাদের একদম ভিডিও যাবে, এছাড়া কোনো উপায় নেই, কেন বুঝতেই পারছো এখন স্কুলের প্রেশারটা অনেকটাই বেশি, যেটা আমার মাথার উপর আছে। তো আজকে ভিডিওটা করে নে, ভাই অলরেডি চলে এসছে, আমি এখন হাত পা ধুই, জামা কাপড় ছেড়ে তোমাদের সঙ্গে পরে কালকে কথা বলছি, আজকে আর একটু মুড নিয়ে কথা বলে। আর হ্যাঁ, অনিমাদিকে নিয়ে তোমরা অনেকেই হয়তো চিন্তা করবে, অনিমাদি হাজবেন্ড ওপর থেকে বাস থেকে পড়ে গিয়ে হাঁটুতে লেগেছে, এই হাঁটুতে নাকি 1 বছর না 2 বছর আগে একবার লেগেছিলো, তখন এক্সে টেক্সে কিছু করেনি, কালকে লাগার পর হাঁটুটা ফুলে গেছে এবং হাঁটুর মধ্যে অনেকটা জল জমে গেছে, কালকে সিজিং দিয়ে জল বের করা হয়েছে, এখনও এক্সে করেনি, বলছে হাঁটু ফুলাটা কমলে তারপরে এক্সে করতে, এখন প্রেজেন্ট কন্ডিশন উনি বেড রেস্টে আছে। এতক্ষণ চলছিল মিঠাই, তো আমি মিঠাই দেখলাম, আর তোমাদের তো ভিডিও এডিটিং করিনি, আমি তোমাদেরকে এর আগে ভেবেছিলাম যে কালকে ভিডিওটা দেবো, কিন্তু এখন ভাবলাম যে না, এখন একটু এডিটিং করে নিই, কালকে সকালে ভিডিও চলে যাবে। এখন চলছে কিছু যে অপু কী দেখো এটা জানো, ভোরবেলা উঠে ঠান্ডা জলে স্নান করলে এটাই হয়। আজকে ডেডলি টায়ার্ড ছিলাম, মানে অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এসে দেখছি অনিমাদি জামা কাপড়, অনিমাদিদের এখন মানে অনিমাদি তো আমার স্কুল প্লাস বাড়িটাও করে, তো অনিমাদিদের এখন চলছে 5টা অবধি কাজ, তো অনিমাদি দেখছি এই জায়গাটা জামা কাপড় পুরো ডাম্প করে রেখে গেছে, একটাও গুছায়নি। আচ্ছা ঠিক হলো, সেটা আমি গুছাবো, ভালো মানে মানে ফুললি টায়ার্ড, মানে আমাকে পারলে তখন শুতে দিয়ে দেয়, তখন শুয়ে যায় এমন অবস্থা। আমি এসে তারপর রান্নাঘরে গেছি যে কী রান্না করেছে দেখতে, দেখছি একটু থোর ঘণ্ট, এক বাটি থোর ঘণ্ট করে দিয়ে গেছে, আর হচ্ছে তোমার ফুলকপি বড়ি দিয়ে তরকারি করেছিল, ওই তরকারিটা অল্প একটুখানি পড়েছে, আর রুটি, ভাই এসছে থোর ঘণ্ট দিয়ে রুটি খাবে, তুমি মানে বুঝতে পারছো ব্যাপারটা কীরকম। আমি আবার প্রধানদাকে ফোন করলাম, প্রধানদা আবার তপনদাকে পাঠালো, দিয়ে একটুখানি তরকা নিয়ে আনলো, যেটা আমি অলরেডি এখন 8:30 বাজছে আমার খাওয়া হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে আমাদের আনানো তরকা, যেটা খুব বেশ ভালো, কিন্তু খুব রিচ, খুবই মশলা টশলা দেওয়া আছে তরকা। আর এখানে হচ্ছে এক জায়গা থোড়ে ঘণ্ট, থোড়ে ঘণ্টা খেতেও ভালো হয়নি, এক জায়গা থোড়ে ঘণ্ট, আর এখানে এই বড়ির তরকারি অনিমাদি করে দিয়ে গেছে, তরকার রুটি খেয়েছি আমি আর একটুখানি ফুলকপির তরকারি, আর পুরো এক বাটি থোড় ঘণ্ট পড়ে আছে, যেটা অনিমাদি কেন যে করেছে, কী কম্বিনেশন রুটি দিয়ে কী যে কম্বিনেশন করেছে রুটি দিয়ে তরকারি, জেনারেলি এরকম করে না এখন, আজকে মানে বলে না যে মরার ওপর গোদের ওপর বিষ করা, এরকম আজকে আমার অবস্থা, যে আজকে সারাদিন মানে এত টায়ার্ড, তা সত্ত্বেও আমাকে মানে এসে গুছালাম, আবার ওইদিকে করলাম, এইসবগুলো করতে হলো, তো এখন ভাবছি একটুখানি বসার পর ঠিক শরীরটা ঠিক লাগছে, তো ভালো না এডিটিংটা কমপ্লিট করিনি, যেটা বলেছিলাম তো কাল অবধি নিয়ে যাও, কালকে সকাল থেকে হয়তো ভিডিও হবে না, কালকে আইটি এক্সাম, যারা এক্সাম দিচ্ছ তাদের কাছে বেস্ট অফ লাক, তোমাদের যেন এক্সাম ভালো হয়, আর সব কিছু অপশানগুলো ভেবে ভেবে করো। হ্যাঁ, বারবার করে তোমাদেরকে বলছি, যেটা আমাদের স্কুলে বাচ্চারাও ভুল করছে, যতগুলো অপশান আছে ততগুলোর মধ্যেই তোমরা নেবে, নাহলে ফার্স্ট 5টা কাউন্ট হবে, পরেরগুলো কিন্তু ক্রস করে দেওয়া হবে, মানে তার থেকে বেশি অ্যান্সার দিতে গেলে নাম্বার কোশ্চেনে, তো সেটা প্রবলেম হবে, তো যেগুলো যতটা পারো শিওর তো সেগুলোই দাও, বেশি করে দিতে যেও না, তাতে নাম্বার নেগেটিভ মার্কিং হয়ে যাবে, তখন তোমাদের কাটা পড়বে, তখন তার ফলে তোমাদের নাম্বারগুলো কম হবে, তো এইটা তোমরা ভেবে চিন্তা দেবে, তো তোমাদের বেস্ট অফ লাক, তোমাদের যেন পরীক্ষা ভালো যায়, তাই তো প্রধানদা? অবশ্যই অবশ্যই, আমাদের বাচ্চাগুলোর সঙ্গে তো ওই বাচ্চাগুলো দেবে, বারবার করে বলছি বেশি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, যতটা বুঝেছি ততটা দিতে হবে, নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার যতটা চেয়েছি ততটা দেবে। তো দেখার জন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিৎচাটে আজকে একটুখানি দেখালাম, সানের চা কফি সবই রেখে নিয়েছো, আজকে সানের সাথে কথা কম হয়েছে, বাড়ির কারোর সাথে কথা মানে সবার সাথে কথা কম হয়েছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিৎচা, যতক্ষণ ফিরেছি ভালো থেকে সুস্থ থাকুন, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত নিজেকে লাগবে।